কুচবিহার জেলার 2 নং ব্লকের বঞ্চুকুমারী গ্রামে মহাতোষা নদীর উপর জয়েস ব্রিজ আছে, কিন্তু বৃষ্টি কাঠের তৈরি, কাঠ ভেঙে যাওয়ার ফলে বৃষ্টি বেহাল অবস্থায় রয়েছে। এই বৃষ্টির উপর দিয়ে ভোগরামগুড়ি, মহানদীকুটি, কোনামাল্লি ও পলাশগুড়ি গ্রামের কৃষকেরা তাদের কৃষি ফসল বিক্রি করার জন্য ডোড়েহাটে নিয়ে যায় এবং ছাত্রছাত্রীরা এই বৃষ্টির উপর দিয়ে তাদের বিদ্যালয়ে যায়। বৃষ্টি ভাঙা থাকার ফলে কবির বর্মন নামে একজন যুবক হাট থেকে ফেরার সময় পড়ে গিয়ে আহত হয়। এই বৃষ্টি কতদিন আগে তৈরি হয়েছে? 30 বছর আগে। কতদিন হলো এই কাঠের বৃষ্টি ভাঙা অবস্থায় রয়েছে? 15 বছর। তো বৃষ্টি ভাঙা থাকার ফলে আপনাদের কী কী অসুবিধা হচ্ছে? অনেক অসুবিধা, অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠ্যাং টুং ভাঙছে, তারপরে এইদিকে মালমাত্রা নিয়ে যাওয়া অসুবিধা, গরু বাছু নদী পার করে নিতে লাগে, অনেক গরু মারাও যায়। তো আপনারা এই সমস্যার কথা কার কাছে বলেছেন? বিডিও অফিসে ডিপুটেশন করা হয়েছে একবার। তো তারা কি বলেছে? করবে বলছে। যেমন আমার দোকান আছে ঘাটে, ডোরে হাটে আমার অসুবিধা হচ্ছে। তো একদিন রাত্রে আসার সময় ফেরার পথে তো ব্রিজে পড়ে গিয়ে আমার পায়ে চোট পেয়েছি। গ্রাম পঞ্চায়েত সবাইকে বলেছি। তারা কি বলেছে? বলেছে ঠিক করবে, তো এই অবস্থাতে আছে, ঠিক করেনি এখনো। সমুদায়ের সাথে কথা বলে জানতে পারি তারা গ্রাম পঞ্চায়েত ও প্রধানকে জানিয়েছেন, তারা বলেছেন পাকা ব্রিজ তৈরি করার জন্য যে টাকার প্রয়োজন তা আমাদের ফান্ডে নেই। আমি এই সমুদায়ের একজন সাংবাদিক হিসাবে প্রথমে গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমতী কাজলদের সাথে দেখা করি। ওনার কাছ থেকে জানতে পারি একজন গ্রাম পঞ্চায়েত প্রধানের পক্ষে পাকা ব্রিজ তৈরি করা সম্ভব নয়। তারপর আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রী পি উলগুলানাথনের সাথে দেখা করি। তিনি বলেন এখন এই বিষয় নিয়ে আলোচনা করার মতো সময় ওনার কাছে নেই। সমুদায় চায় ভাঙা কাঠের ব্রিজের বদলে পাকা ব্রিজ তৈরি করা হলে কৃষকেরা তাদের কৃষি ফসল বিক্রি করার জন্য ডোডারহাটে ও ছাত্রছাত্রীরা তাদের বিদ্যালয়ে সহজে যাতায়াত করতে পারবে। এই সমস্যা সমাধানের জন্য ডিএম কুচবিহার শ্রী পি উলগুলানাথন ফোন নম্বর 9434027101। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।